মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে আক্রমণ করেন মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ হাথরাসে রেখা শর্মার মাথায় ছাতা ধরা নিয়ে কটাক্ষ করেন মহুয়া মৈত্র। আর ইতিমধ্যেই সেই ঘিরে উত্তাল পরিস্থিতি। ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ হাথরাসে রেখা শর্মার মাথায় ছাতা ধরা নিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রের। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কমিশনের চেয়ারপার্সনকে আক্রমণ। ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের। ইতিমধ্যেই যে খবরের দিকে নজর রাখছি, মহুয়া মৈত্রের নামে এফআইআর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের তরফে। ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, মহুয়া মৈত্রের নামে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের তরফে, এই নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, দেখো, হাথরাসে সম্প্রতি গিয়েছিলেন, হাথরাসের ঘটনার পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা, এবং তার মাথায় কেউ একজন ছাতা ধরেছিল এবং সেই ছাতা ধরা নিয়ে একটি মন্তব্য করেছিল, একটি তার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন মহুয়া মৈত্র, এবং পাজামা নামক এরকম নানা রকম কিছু শব্দবন্ধ ব্যবহার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার ছাতা আমার মাথার উপর আমি নিজেই ধরতে পারি, কাউকে ধরে দিতে হয় না। এবং তারপরে অবশ্য যদিও সেই পোস্টটি তিনি ডিলিট করে দেন, কিন্তু রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন তিনি দিল্লি পুলিশে কমপ্লেন করেন এবং তার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ সেল তারা একটি এফআইআর দায়ের করে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এবং এই এফআইআরটা দায়ের করা হয়েছে যে নতুন যে আইন, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতার 79 নম্বর ধারাতে এই এফআইআরটা করা হয়েছে যে কোনো শব্দ বা কোনো কথা বা এমন কোনো মন্তব্য যে মন্তব্য কোনো মহিলার সম্মানহানি ঘটাতে পারে, এই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের বিশেষ সেল এই এফআইআরটা করেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে এই যখন মহুয়া মৈত্র এই পোস্টটি করেন এবং তিনি তখন পরে ডিলিট করে দেন, কিন্তু এই মহুয়া মৈত্রর যে পোস্ট সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে মেটার কাছ থেকে দিল্লি পুলিশ, যে কি কি পোস্ট করা হয়েছিল, কি বলা হয়েছিল তার বিস্তারিত চাই। যদিও মহুয়া মৈত্র সেই পোস্টটি ডিলিট করে দিয়েছিলেন, কিন্তু মহুয়া মৈত্র যখন রেখা শর্মা অভিযোগটা করলেন প্রথমে, তারপরেও কিন্তু মহুয়া মৈত্র কোনোভাবেই দমেননি। তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমি এই মুহূর্তে নদীয়াতে রয়েছি, কৃষ্ণনগরে রয়েছি, তিনি কৃষ্ণনগরের সাংসদ, তিনি এবারও জিতেছেন, এবং আমি কৃষ্ণনগরে রয়েছি, দিল্লি পুলিশ যদি মনে করে নদীয়ায় আসতে পারে এবং 3 দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে পারে, সেই রেখা শর্মার যে পোস্ট সেই পোস্টটিকে ট্যাগ করে তিনি লিখেছিলেন। এবং প্রথমত যে ন্যায় সংহিতার কথা বলছেন, সেই ন্যায় সংহিতা নিয়েই এখনো দেশের মানুষের মনে ধোঁয়াশা কাটেনি। তার কারণ বিগত সপ্তদশ লোকসভা নির্বাচনে যেভাবে গায়ের জোরে 146 জন সাংসদকে সাসপেন্ড করে জোর করে বিল পাস করানো হয়েছিল, সেটা নিয়ে এখনো প্রতিবাদের ঝড় চলছে সংসদে। তার উপরে যে রেখা শর্মার কথা বলা হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় ইতিমধ্যে আমরা সবাই জানি, তিনি কিভাবে বিজেপি রঙ্গুলি হেলনে চলেন এবং অতীতে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীদের বিরুদ্ধে তিনি সোশ্যাল মিডিয়ায় কি ধরনের টুইট করেছেন, ফেসবুক পোস্ট করেছেন, সেগুলো আমরা সবাই দেখেছি। সুতরাং পুরোটাই বিজেপি রঙ্গুলি হেরণে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য। এটা ওরে কোনো লাভ হবে না। মহুয়া মৈত্রকে অন্যায়ভাবে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, যারা বহিষ্কার করেছিল সেই কমিটির সিংহভাগ লোকজন পার্লামেন্টে আর ফিরে আসতে পারেনি। আমাদের সাংসদ কিন্তু মানুষের আশীর্বাদে আরো একবার পার্লামেন্টে বিজয়ী হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, ঠিক যেমনটা বলছিলে, হ্যাঁ, শান্তনু সেন তৃণমূল মুখপাত্র তিনি যে কথাটা বললেন সেটাকে
তার সূত্র ধরে যদি বলা যায় যে এই যে এথিক্স কমিটি, যে এথিক্স কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে গত বছর ডিসেম্বরে মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে, সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এবং এই যে এথিক্স কমিটির যে ম্যাক্সিমাম যে মেম্বার, অর্থাৎ অধিকাংশ যে সদস্য, তাদের মধ্যে অনেকেই কিন্তু এটা ঠিক কথা বলছেন, শান্তনুর যে কথাটা বলেছেন যে তাদের মধ্যে অনেকেই কিন্তু জিতে আসতে পারেননি, অর্থাৎ বিজেপির একাধিক সাংসদ তারা জিততে পারেননি, কিন্তু মহুয়া মৈত্রকে যে সাসপেন্ড করা হয়েছিল সেই মহুয়া মৈত্র কিন্তু আবারও বিপুল ভোটে জিতেছেন তিনি কৃষ্ণনগর থেকে, এবং তিনি আবার সাংসদ হয়েছেন। এবং তার যে প্রথম মানে কামব্যাক, অর্থাৎ তাকে সাসপেন্ড করে দেওয়ার পর আবার অষ্টাদশ লোকসভাতে তার যে কামব্যাক এবং লোকসভাতে প্রথম যে ভাষণ, সেই ভাষণে কিন্তু তিনি কার্যত ফালাফালা করে দিয়েছেন বিজেপিকে, এবং তাকে যেভাবে অপমান করা হয়েছে, তাকে যেভাবে এথিক্স কমিটি বারবার ডেকেছে, যেভাবে তাকে সাসপেন্ড করা হয়েছিল, যেভাবে তাকে বার করে দেওয়া হয়েছিল, তার কিন্তু যে প্রত্যুত্তর এবং পাল্টা যে সেই সেই বক্তব্য কিন্তু আমরা শুনেছি, এবং তারপরে এবং এই যে বিষয়টা নিয়ে এখন জলঘোলা করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু যে কথাটা এই শান্তনু যে কথাটা বললে যে রেখা শর্মার যে পরিচয়, সেই রেখা শর্মার পরিচয় কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত। তিনি কার ভিত্তিতে, কোন অভিযোগের ভিত্তিতে, কাদের সঙ্গে, কাদের উস্কানিতে এই জিনিসটা করছেন, সেটা কিন্তু পরিষ্কার শান্তনুদা বলেছেন। এবং যে পোস্টটা, যে পোস্টের সঙ্গে এবং যে অভিযোগটা জানানো হয়েছে, অর্থাৎ 79 নম্বর ধারাতে, এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য যে এই যে ইন্ডিয়ান পেরাল কোডের পরিবর্তে যে নতুন যে আইন, সেই যে ভারতীয় ন্যায় সংহিতা, সেই আইন কিন্তু এখনো পর্যন্ত অনেকের কাছে স্পষ্ট নয়। সেই আইনে কোন ধারা আছে, কোন ধারাতে কি শাস্তি হতে পারে, কোন অভিযোগ জানানো যেতে পারে, এবং সেই অভিযোগের ভিত্তিটা কি হতে পারে, এটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয়, পুলিশের কাছে পরিষ্কার নয়, আইনজীবীদের কাছে পরিষ্কার নয়। সুতরাং এই ন্যায় সংহিতার যে পুরো বিষয়টা একটা ধোঁয়াশা রয়েছে। অর্থাৎ এই যে 79 নম্বর ধারার কথা বলা হচ্ছে যে কোনো মহিলাকে সম্মানহানি করা হয়েছে, কোনো শব্দবন্ধ ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো রকম, থামাবো তোমায় এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের ন্যায় সংহিতার 79 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া? এই ন্যায় সংহিতাটা তো তৈরি করা হয়েছে এই রকম ঘটনায় কাউকে অভিযুক্ত করবার জন্য। মহামূর্ত কি টুইট করেছেন আমি জানি না, যে টুইট করেছেন সেই টুইট অপরাধ কিনা তাও আমি জানি না, কিন্তু পুরনো যে আমাদের ক্রিমিনাল কোড, ক্রিমিনাল আইন ছিল, যদি মহুয়ামৈত্র সত্যি অপরাধ করে থাকেন, তার উপরে সেই ক্রিমিনাল কোডে কি কোনো ধারণা ধারা ছিল না যে ধারায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ আনা যায়? এই ন্যায় সংহিতাটার প্রয়োজন পড়ল কেন? গণতন্ত্রকে খর্ব করবার অস্ত্র হিসাবে ন্যায় সংহিতাকে তৈরি করা হলো, আর সেই ন্যায় সংহিতাকে ব্যবহার করা হচ্ছে একজন সদ্য নির্বাচিত সাংসদের একটা মন্তব্যকে কেন্দ্র করে, এবং সেই সাংসদ যাকে নির্বাচনের আগেও এই শক্তি তারা নানানভাবে হ্যারাস করেছে এবং সংসদ থেকে তার সংসদ পদ কেড়ে নিয়েছিল, অর্থাৎ গণতন্ত্রকে খর্ব করেছিল, মানুষের রায়কে অসম্মান করেছিল। আমি আবার বলছি, আমি জানি না মহুয়া মৈত্রের টুইটে কি আছে, সেটা অন্যায় কিনা তাও আমি জানি না, কিন্তু ন্যায় সংহিতার প্রয়োগের আমি বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্টের দিব্যেন্দুদা। দিব্যেন্দুদা, ঠিক যেমনটা বলছিলে, দেখো এর আগে শান্তনু সেন যেটা বললেন এবং এখন যেটা তন্ময় ভট্টাচার্য বললেন, তিনি কিন্তু কার্যত মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন এবং তিনি পরিষ্কার বলে দিলেন যে ন্যায় সংহিতার প্রয়োজন কেন হলো। ইন্ডিয়ান পেনাল কোডে কি কাউকে শাস্তি দেওয়া যাচ্ছিল না, কাউকে দোষী প্রমাণ করা যাচ্ছিল না, কাউকে অভিযুক্ত যে তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না, তাহলে ন্যায় সংহিতার প্রয়োজনটা কেন পড়লো? তাহলে একজন অভিযুক্তকে কিভাবে শাস্তি দেওয়া যায় এবং কিভাবে তার প্যাঁচটা কষা যায়, সেইটার জন্যই কি ন্যায় সংহিতা? এটি কিন্তু পরিষ্কার বলেছেন যে যে মানুষের যে মানে একজন জনপ্রতিনিধি মানুষের বিচারে, মানুষের ভোটে জিতে এসেছেন, সেই রকম একজন সাংসদকে তার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, এবং এমন একটা অভিযোগের ভিত্তিতে যে অভিযোগটা প্রমাণিত নয়।
যে তার বিরুদ্ধে নাকি অভিযোগ, তিনি ক্যাসপার কোয়ারি, অর্থাৎ তিনি নাকি ঘুষ দিয়ে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নে নাকি কোথাও তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি সম্মানহানি হয়েছে। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে আদানির যে সম্পর্ক এবং হিন্ডেনবার্গ নিয়ে যে সমস্ত বক্তব্য মহামৈত্র বলেছিলেন, সেখানে নাকি মহামৈত্রর যে বক্তব্য, সেই বক্তব্য কোথাও একটা যে ব্যবসায়ী হীরান আমদানি তার কাছ থেকে নাকি তিনি ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন, এবং সেই ঘুষ নেওয়ার পরে তিনি যে প্রশ্নগুলো করেছেন সংসদে দাঁড়িয়ে, সেই প্রশ্নগুলো উত্থাপন করেছেন, যে প্রশ্নগুলো তৎকালীন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমাকে আরো একবার থামাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মহুয়া মৈত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, দিল্লি পুলিশের তরফে ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে, আর এই ইস্যুতে ইতিমধ্যেই বিরোধীরা মহুয়া মৈত্রীর পাশে দাঁড়িয়েছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে শুধু মাত্র খবরের শিরোনামে আসার জন্য মহুয়া মৈত্র এই জাতীয় কর্মকাণ্ড করে যাবে, যে কোনো মূল্যে বিজেপিকে অপমান করো আর নিজের ঘটনা হচ্ছে যে মহিলা কমিশন এ কিন্তু সকলের, না এর কোনো দল, না এর কোনো অন্য কোনো পরিচয় আছে, একটা স্বাধীন এবং কেন্দ্রীয় সরকারের একটি কমিশন, একটি আয়োগ, তাকে এইভাবে একজন মহিলা হয়ে মহিলা কমিশনকে ছোট করবার চেষ্টা, অপমান করবার চেষ্টা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। অবশ্য যে দেশের খবর বিদেশে পাঠিয়ে পাচার করে তার বিনিময়ে অর্থ রোজগার করে তার কাছে এগুলো সাধারণ ব্যাপার, সেই কারণে দিল্লি পুলিশ যে মামলা রুজু করেছে একদম সঠিক কাজ হয়েছে। আর বিরোধীরা তো যদি খুনও করে আসে কেউ, তাহলেও বিরোধীরা তার পক্ষে আছে, সেই কারণে এই জাতীয় এক চোখা বিরোধীদের দ্বারা রাজ্যের বা দেশের কোনো উন্নতি হবে না। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, এর পাশাপাশি আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ, দিব্যেন্দুকেও ধন্যবাদ।